হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, হর্নেট 2.0 BS6। গাড়িটা যেটা কাজ সেটা হচ্ছে থ্রোটল বডি ক্লিন। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। গাড়িটা যেটা হচ্ছে থ্রোটল বডিটা ক্লিন করতে হবে। থ্রোটল বডি ক্লিন করার জন্য কী কী খুলতে হবে, কীভাবে খুলতে হবে আর কীভাবে ক্লিন করতে হবে, সে বিষয়ে আমি আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। যে কোনো বাইকে, যে কোনো BS6 বাইক, FI ইঞ্জিন, যদি থ্রোটল বডিটা ক্লিন না করা হয় দীর্ঘদিন, যদি থ্রোটল বডিতে ডাস্ট জমে যায় বা গাড়ির কার্বোরেটরে যেরকম দেখেছেন যে দীর্ঘদিন চলাকালীন একটা কালো কালো কার্বন এসে জমে যায়, সেরকম যদি জমে যায় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গাড়িটা দেখবেন নক করছে, গাড়ি চালাচ্ছেন চালাতে পারবেন না, হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাবে। তো চলুন থ্রোটল বডিটা আমি আগে খুলে নিই, খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এটাতে কীরকম আছে আর কি সিচুয়েশন। থ্রোটল বডি হর্নেট 2.0 খোলা খুবই ইজি, দুটো 10 নম্বর বল্টু আর পিছন দিকে তো জানেন যেটা ফিল্টারের দিকে যাচ্ছে হোস, হোসটা খুলে নিলে পুরো থ্রোটল বডিটাই বেরিয়ে চলে আসবে। তো ভিউয়ার্স দেখুন আমি খুলে নিয়েছি আর দেখুন এই দিকটাতে পুরো কালো হয়ে আছে, কীরকম কার্বন পড়েছে দেখতে পাচ্ছেন। এমনি বাইকেতে যেরকম কার্বোরেটর ওয়াশ করতে হয় সেরকম BS6-এর থ্রোটল বডিটা ক্লিন করতে হয়। থ্রোটল বডি ক্লিন করলে গাড়ি স্মুথ চলে, গাড়িতে কোনো সমস্যা হয় না, নকিং সমস্যা বলুন, গাড়ি যেতে যেতে হঠাৎ হঠাৎ বন্ধও হয়ে যায় না। থ্রোটল বডি ক্লিন করার জন্য স্প্রে নিয়ে চলে এসেছি আমি, স্প্রে দিয়ে ক্লিন করতে হয়। থ্রোটল বডি কোনো পেট্রোল বা অন্য কিছু তেল দিয়ে পরিষ্কার না করাই ভালো, স্প্রে দিয়ে পরিষ্কার করবেন, শুধু স্প্রে মারলেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে ছোটও নিতে পারেন, স্প্রে ছোটও পাওয়া যায় বড়ও পাওয়া যায়। তো ভিউয়ার্স চলুন, আমার থ্রোটল বডি ক্লিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগে যে কন্ডিশনে ছিল তার থেকে অনেক বেটার, মানে নতুন যেরকম থাকে সেরকম অবস্থায় চলে এসেছে থ্রোটল বডি। তো চলুন আমি থ্রোটল বডিটা এবার ফিটিং করে নেব। যদি আপনাদের হর্নেট 2.0 থেকে থাকে বা সাইন SP125 শুধু হর্নেট যে কোনো বাইক থেকে থাকে, যদি এরকম সমস্যা হয় বা যদি দেখেন যে গাড়ি চালাতে চালাতে হঠাৎ নক করছে, গাড়ি যেতে যেতে বন্ধ হয়ে যাচ্ছে, গাড়িতে তেল আছে সব আছে, তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যে গাড়িটা দেখিয়ে নেবেন, যাতে এই সমস্যাটা খুব বেশি দিন আপনাকে না চালাতে হয় সমস্যাটাতে। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, এবং ভিডিওটি যদি কোনো আপনার বন্ধুর এরকম বাইক থেকে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর যদি ভিডিওটাতে
কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, যদি কোনো মিস্ত্রি বন্ধু দেখে থাকেন যে মনে হয় যে এখানটা এর থেকে বেটার হতো বা এরকমভাবে করলে ভালো হতো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এর থেকে বেটার আরও ভালোভাবে কাজ করার। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ধন্যবাদ।